যারা নতুন উদ্যোক্তা এবং আপনারা যারা চিন্তা করতেছেন চা পাতার বিজনেস করবেন চা পাতার সম্পর্কে একদম কোনো ধারণা নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আবরাকাতু আমি মোহাম্মদ ইকবাল হুসাইন রাজধানী ফুড প্রোডাক্টসের মার্কেটিং অফিসার যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই নিশ্চয়ই আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে জেলা এবং উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ দিচ্ছি এখন কথা হচ্ছে যারা নতুন একদম চা পাতার সম্পর্কে কোনো ধারণা নেই অনেকে ফোন করে থাকে আমাদেরকে অনেকে কল দিয়ে বলে ভাই আমিও নতুন চা পাতার উদ্যোগ নিয়েছি চা পাতার বিজনেসটা করবো জি আপনি করবেন ভালো কথা আপনার কোনো আইডিয়া নেই তো আমি তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো অবশ্যই এই কথাগুলো আপনারা ফলো করবেন তো আপনি আমাকে কল দেওয়ার আগে আপনি নিজেই মার্কেটটা রিসার্চ করতে হবে কারণ আপনি যখন চিন্তা করেছেন আপনি চা পাতার বিজনেস করবেন তাহলে প্রথম কাজটি হচ্ছে যে আপনি কিছু দোকান ভিজিট করেন আপনার আশেপাশে অনেক দোকান রয়েছে বিশেষ করে যে চায়ের দোকানগুলো টি স্টল যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো আপনি ভিজিট করেন ভিজিট করার পর তারা তাদের এখানে আপনি চা খান দোকানগুলোতে গিয়ে আপনি চা খান চা খেতে খেতে আপনি দোকানদারের সাথে একটু কথাবার্তা বলবেন মানে ইনফরমেশন নিতে হবে আপনাকে মূলত ইনফরমেশন প্রথম হচ্ছে যে ওনারা কোন কোম্পানির চা পাতা চালায় মানে উনি কোন কোম্পানির চা পাতাটা দিয়ে সেই চা তৈরি করে থাকে সেটা আগে আপনি তাকে জিজ্ঞাসা করবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনি চা পাতা অল্প নেবেন ওনার থেকে উনি তো বললে আপনি চা পাতাগুলো দেখানো অথবা দেখবেন দেখে সাইজটা দেখবেন যেহেতু অঞ্চল ভেদে চা পাতা চলে চা পাতাটা গ্রেডের কোনো শেষ নেই যেমন চট্টগ্রাম ঢাকা সিলেট এক গ্রেডে চা পাতা চলে আবার রাজশাহী খুলনা গিয়ে আরেক আরেক রকম চা পাতা চলতেছে তো তাই দেখবেন সাইজটা কেমন মানে এটি কি মোটা না হয় চিকন না হয় মাঝারি না হয় ফাউডার সিস্টেমের এগুলো দেখবেন তারপর হচ্ছে যে দোকানদারে কিভাবে চাটা তৈরি করে থাকে কি এটি কি দিয়ে সিদ্ধ করা হয় নাকি এটি আপনার চাকরিতে ব্যবহার করা হয় নাকি কাফে দিয়ে তারপরে ব্যবহার করা হয় এ ব্যবহারটা আপনি দেখবেন দেখার পর আপনার একটা মোটামুটি অভিজ্ঞতা হয়েছে এবং লাস্ট যেটা জিজ্ঞাসা করবেন ভাই আপনি যে চা পাতাটি কিনতেছেন সেটি কত করে কিনতেছেন দামটা জিজ্ঞাসা করবেন অনেক দোকানদারে মিথ্যাতা বলবে অনেক দোকানদার সত্যি কথা বলবে কিন্তু আপনার কাজ হচ্ছে একটি দোকান না আপনাকে প্রায় কম না হলেও আপনি বিশটা দোকান ভিজিট করবেন একদম নতুন মানে যারা একদম নতুন চা সম্পর্কে কোনো ধারণা নেই তাদের উদ্দেশ্যে আমি বলতেছি কিন্তু কথা কথাগুলো আপনি কম না হলে বিশটা দোকানকে ভিজিট করে আপনি মোটামুটি একটি ইনফরমেশন নেবেন যেটা দ্বারা আপনি মোটামুটি পরবর্তী আমার সাথে কথা বলতে পারবেন অথবা আমাদের সাথে যারা আমরা যারা চায়ের সাথে রিলেটেড রয়েছি তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনি আপনার কথাগুলো বলতে পারবেন তারপর হচ্ছে যে মোটামুটি এটা প্রাথমিকভাবে গেল তো অনেকে ফোন করে নতুন একদম নতুন কিছু জানেন আমি কিন্তু তাদেরকে চাও দিই না চা পাতা দিও না অনেকেই আমি তেমন একটা তাদেরকে বলি আপনি আগে দোকান ভিজিট করেন তারপরে আমার সাথে কথাবার্তা বলেন তো অনেকেই দেখা গেছে দোকান ভিজিট করে আবার আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে আবার প্রোভাইড করি চা পাতা এটা এটা নেন আপনি কিন্তু আমি জানি কোন অঞ্চলে কোন চা পাতা চলে মোটামুটি ষটট্টি জেলায় মোটামুটি একটা আইডিয়া হয়েছে তার মধ্যে হয়তো কিছু জায়গায় বাদ হতে পারে মানে কি চা পাতা চলে হয়তো কিছু কিছু সংকেত হতে পারে তা আমি জানল আমার জানা সে আপনার জানাটা বেশি প্রয়োজন কারণ হচ্ছে বিজনেসটা আপনি করবেন তো তাই নতুন উদ্যোক্তাদের জন্য আমার এই বার্তা অবশ্যই এটা যেটা আপনি ফলো করেন আপনার জন্যই ভালো হবে কারণ হচ্ছে না আপনি আমার থেকে কষ্ট করে একটি চা ফাটা নিয়ে গেলেন যেটি আপনার দোকান আপনার এলাকাতে চলে না এবং আপনার কোনো অভিজ্ঞতাই নেই আপনি বিক্রি করতে পারলেন না না পারলে আপনার লস হবে হয়তো আপনি আমাকে এটা পাঠাচ্ছেন পাঠালে আমি আপনার টাকাটা রিটার্ন করে দিতে পারবো অথবা মাল বদলা মাল দিতে পারবো তারপরেও এত কষ্ট কেন আপনি নিজেও কষ্ট করবেন আমাকেও কেন কষ্ট দিবেন তাই বলতেছি আপনি অবশ্যই অবশ্যই আমার কথাগুলো যদি মেনে চলেন তাহলে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের জন্য বিরিয়ানি নিচ্ছি আবারও কোনো এক সময় ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আমাদের অফিসের ঠিকানা হচ্ছে না চট্টগ্রাম হালিশহর বড় মুর আমাদের অফিস আমাদের অফিসের পাশে আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আর চায়ের জগতে সবচেয়ে পাইকারি প্রতিষ্ঠান সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান রাজধানী ফুড প্রোডাক্টস